জিত সিরি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কিভাবে মোবাইল ব্যবহার করে খুব সহজেই ট্রেনের টাইম টেবিল দেখব, ট্রেনের ভাড়া কত এবং রানিং কোন লোকেশনে ট্রেনটি আছে, ও আগে থেকে কাটা রিজার্ভেশন যে টিকিট সেটার স্ট্যাটাস পিএনআরের মাধ্যমে কিভাবে জানব। বন্ধুরা, এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ধরনের আরও ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। মোবাইল থেকে প্রথমে প্লে স্টোর অ্যাপসটিকে ওপেন করতে হবে। প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পর এই সার্চ বক্স যে শো করছে উপরের দিকে, এই সার্চ বক্সে হোয়ার ইজ মাই ট্রেন এই কথাটি টাইপ করতে হবে। সার্চ বক্সে হোয়ার ইজ মাই ট্রেন কথাটি টাইপ করতে হবে। এখানে এই অ্যাপসের মাধ্যমেই সমস্ত ট্রেনের যে ইনফরমেশন সেটি আপনি জানতে পারবেন। তাই প্রথমে আমাকে এই হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপসটিকে ইনস্টল করতে হবে। দেখুন, এখানে আমার ইনস্টল হয়ে আছে বলে ওপেন বাটন শো করছে, আপনাদের ক্ষেত্রে ইনস্টল বাটন শো করবে। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার যে মোবাইলে এই অ্যাপসটিকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর ফ্রম স্টেশন এবং টু স্টেশন এই দুটি দেখুন টেক্সট বক্স শো করছে। ফ্রম স্টেশন হচ্ছে আমি যেখান থেকে জার্নি শুরু করব সেই স্টেশনের নাম, এবং টু স্টেশন হচ্ছে যেখানে যেখানে আমি যাব। এবার ফ্রম স্টেশনে আমি এখানে বিষ্ণুপুর টাইপ করছি, আমি বিষ্ণুপুর থেকে জার্নি শুরু করছি। দেখুন, আপনি কোথায় যাবেন সেটা আপনাকে দিতে হবে। আমি বিষ্ণুপুর থেকে এখানে আদ্রা যাব, তাই আদ্রা যে স্টেশন আছে সেই স্টেশনের নেমটিকে টাইপ করে ফাইন্ড ট্রেন বাটনে ক্লিক করার পর দেখুন এখানে বিষ্ণুপুর এবং আদ্রার যে মাঝে সকাল থেকে যে ট্রেনগুলি আছে সেই ট্রেনগুলি শো করছে, কোন কোন ডেটে আছে এবং কত টাকা ভাড়া, সমস্ত লোকাল এক্সপ্রেস সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করছে। দেখুন, এখানে সমস্ত টাইম অনুযায়ী এখানে ট্রেনের নাম এবং কত টাকা ভাড়া সব কিছু কিন্তু দেখা যাচ্ছে। এইভাবে আপনি যে কোনো জায়গার আপনি ট্রেনের সময়সূচি জানতে পারবেন এবং কত ভাড়া সেটাও জানতে পারবেন। দেখুন, এখানে আমি একটা ট্রেনকে সেট করেছি। এই ট্রেনটা দেখুন কারেন্ট লোকেশন দেখাচ্ছে, এখন কোন জায়গায় ট্রেনটি আসছে। এখানে দেখুন এই যে ট্রেনের যে ছবিটি দেখাচ্ছে, এই ছবিটিতে আপনি বুঝতে পারছেন যে পিয়ারডোবা এবং বিষ্ণুপুরের মাঝামাঝি বা বিষ্ণুপুর থেকে 7 কিমি দূরে এই ট্রেনটি অবস্থান করছে। এইভাবে আপনি ট্রেনের লাইভ পজিশন আপনি জানতে পারবেন বা অবস্থান আপনি জানতে পারবেন। এখানে দেখুন টাইমও শো করছে যে কোন স্টেশন কোন কোন স্টেশন দাঁড়াবে এবং কোন কোন স্টেশনে কোন টাইমে ট্রেন পৌঁছাবে এবং কোন টাইমে ট্রেন ছাড়বে এবং কোন প্ল্যাটফর্মে আসবে সেটাও শো করছে এখানেতে। এখানে আরেকটা ট্রেনের এখানে আমরা দেখছি, দেখুন এই ট্রেনেরও পজিশন দেখাচ্ছে যে পিয়ারডোবাতে এখন এই পজিশনে রয়েছে, সেটা কিন্তু এখানে শো করছে। এইভাবে আপনি যে কোনো জায়গার আমাদের ভারতের মধ্যে যে কোনো জায়গার যে কোনো পজিশনের যে কোনো স্টেশনের ট্রেনের সময়সূচি এবং কোন লোকেশনে কোন ট্রেন অবস্থান করছে সমস্ত তথ্য আপনি এই অ্যাপসের মাধ্যমে খুব সহজেই জানতে পারবেন। আমি এখানে আসানসোল সুপারফাস্ট এক্সপ্রেসে ট্রেনের মধ্যে আছি। তো এই ট্রেনে দেখুন আমি এখন লোকেশন দেখাচ্ছি আমার বাঁকুড়া জাংশনের পরে। তো এখানে উপরের দিকে যে ইন্টারনেট শো করছে এখান থেকে দেখুন তিনটে অপশন বের হচ্ছে। প্রথমে জিপিএস, মানে আপনি ট্রেনের মধ্যে থাকলে এটা ইউজ করতে পারবেন, অথবা সেল টাওয়ার, এটা আপনি ইন্টারনেট ছাড়াই ব্যবহার করতে পারবেন, আর আপনি সবসময় যেটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে ইন্টারনেট। আমি জিপিএস অপশনটাকে সেট করলাম, দিয়ে এখানে আপনার জিপিএসটাকে অন করতে বলছে, ওকে বাটনে ক্লিক করতে হবে। দেখুন এখানে উপরের দিকে দেখুন ট্রেনের যে রানিং স্পিড সেই স্পিড কিন্তু শো করছে। এখানে দেখুন 106, 110, মানে আমি যে ট্রেনটায় এখন আছি সেই ট্রেনটাতে রানিং স্পিড শো করছে। আপনি যদি ট্রেনের মধ্যে থেকে এই জিপিএস অপশনটাকে অন করেন, আপনিও ট্রেনে ট্রেন কত স্পিডে চলছে সেই আপনি
স্পিডটা দেখতে পাবেন। জিপিএস ছাড়া আরও যে একটা অপশন আছে সেটা হচ্ছে আপনার সেল টাওয়ার, মানে এখানে আপনার যদি ইন্টারনেট অফও থাকে বা ইন্টারনেট আপনার নেই, আপনি সেল টাওয়ারের মাধ্যমে ট্রেনের যে লোকেশন সেটা জানতে পারবেন। এর জন্য আপনাকে ট্রেনের মধ্যে থেকে এই সেল টাওয়ার অপশনটিকে সেট করতে হবে। দেখুন, আমি শেল্টার অপশনটি সেট করলাম। এখন দেখুন, বাঁকুড়ার থেকে পার হয়ে যে অবস্থান করছে ট্রেনটি, যখন আমি ইন্টারনেট দিয়ে দেখছিলাম, শেল টাওয়ারে এখন কিন্তু সেম পজিশনে অবস্থান করছে। এখানে তিন ধরনের ট্রেনের পজিশন আপনি জানতে পারবেন। প্রথমত হচ্ছে এখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে, আর দ্বিতীয়ত হচ্ছে জিপিএসের মাধ্যমে, তৃতীয়ত হচ্ছে আপনার শেল টাওয়ারের মাধ্যমে। দেখুন উপরের দিকে এখানে যে পিএনআর যে অপশন রয়েছে, সেই পিএনআর অপশনে টাচ করলে পিএনআর যে সার্চের জায়গা বা পিএনআর লেখার জায়গা দেখুন শো করছে। এই পিএনআর লেখার জায়গাতে আপনি যে আগে থেকে রিজার্ভেশন যে টিকিট বুক করেছেন, সেই পিএনআরটিকে টাইপ করতে হবে। পিএনআরটি টাইপ করার পর সার্চ বাটনে ক্লিক করতে হবে। দেখুন, সার্চ বাটনে ক্লিক করার পর এখানে সাবমিট বলে একটা বাটন শো করছে। এই সাবমিট যে বাটন শো করছে, সেই সাবমিট বাটনে ক্লিক করবেন। দেখুন, সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে এই যে ক্যাপচা যে দেখাচ্ছে, প্লাস মাইনাস যে ক্যাপচা দেখাচ্ছে, এখানে আপনাকে ক্যালকুলেশন করে এই বক্সটিতে টাইপ করতে হবে। এখানে আপনার ট্রেনের সমস্ত ডিটেলস শো করছে, মানে আপনার ট্রেনের যে কবে জার্নির ডেট এবং ট্রেনে আপনার কত সিট নাম্বার পেয়েছেন, সমস্ত কিছু তথ্য এখানে কিন্তু আপনার শো করছে, এবং কজন যাত্রী আপনার জার্নি করবেন, এবং আপনাদের টিকিটে স্ট্যাটাস কী আছে, সেই স্ট্যাটাস কিন্তু আপনাদের এখানে শো করছে। মানে আপনি পিএনআর দিয়ে আপনার টিকিটের সমস্ত ইনফরমেশন কিন্তু এই অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন। এইভাবে আপনারা খুব সহজেই মোবাইলের মাধ্যমে হোয়্যার ইজ মাই ট্রেন অ্যাপসের মাধ্যমে আপনারা ট্রেনের টাইম এবং ট্রেনের যে ভাড়া, যে কোনো ট্রেন কোন লোকেশনে অবস্থান করছে সেই লোকেশন, সমস্ত কিছু, এবং পিএনআর দিয়ে আপনার ধরুন রিজার্ভেশন করা টিকিটের স্ট্যাটাস আপনি জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি মন দিয়ে দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।